হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং এডুকেটার্স ইঞ্জিনিয়ারিং ইন অ্যান ইঞ্জিনিয়ার্ড ওয়ে বিফোর স্টার্ট আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ অল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড ডোট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন আই এম প্রীতমৈত তো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশন সাব অ্যাসিস্টেন্টের যে এক্সামটা গতকাল অর্থাৎ টোয়েন্টি নাইনথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টিতে হয়ে গেল সেইটার কিছু মেমোরি বেসড কোশ্চেন যেগুলো আমরা কালেক্ট করেছি সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আজকের আমাদের ভিডিওটা তো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন হোয়াট ইজ টাইম স্টাডি ডিফাইন্ড অ্যাজ তো ফার্স্ট কোশ্চেন যেটা ছিল তো এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো ওয়ার্ক ডান বাই দ্য অ্যাভারেজ ওয়ার্কার তো এই কোশ্চেন এই কোশ্চেনটা তোমরা দেখো এটা কিন্তু রিপিটিং কোশ্চেন ছিল এটা দুবার এসেছিল তো এটা কারেক্ট অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন ছিল ডাইমেনশন ডাইমেনশান অফ ডাইনামিক ভিসকোসিটি অর্থাৎ মিউর ডাইমেনশান নাম্বার বার করতে দিয়েছিলো তো এটার জন্য আমাদের আমরা জানি নিউটনস ল অফ ভিস্কোসিটির ফর্মুলা টাউ ইজ ইকুয়াল টু মিউ ডি ইউ বাই ডি ওয়াই তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ মিউর ভ্যালুটা আমাদের বার করতে হবে তো এটা শেয়ার স্ট্রেস এইটা ভেলোসিটি এইটা এল সবগুলো ডাইমেনশান ইউনিটগুলো পুট করে তোমরা এখান থেকে মিউর ভ্যালুটা পেয়ে যাবে তো যেটা হবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান কারেক্ট হবে তো নেক্সট কোয়েশ্চেন যেটা ছিল সেটা ছিল ডাইমেনশনাল নম্বর ফর থার্মাল কন্ডাকটিভিটি অর্থাৎ কে তো এটা তোমরা কী করে বার করবে দেখো আমরা জানি কে এর ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন তো মিটার স্কোয়ারের জায়গায় তোমরা এল স্কোয়ার পুট করে দেবে আর কে এর জায়গায় তোমরা থিটা পুট করে দেবে আর ওয়াটের জায়গায় তোমাদের আমরা জানি ওয়াট সমান কি চুল পার সেকেন্ড আবার জুল সমান আমরা কি জানি নিউটন মিটার পার সেকেন্ড আবার নিউটনের ভ্যালু আমরা জানি নিউটন অ্যাজ এ ফোর্স এটা আমরা লিখতে পারবো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর মিটার এল বসিয়ে দেবো আর এসের জায়গায় সেকেন্ডের জায়গায় এখানে টি টু দি পাওয়ার মাইনাস টি হয়ে যাবে ওটা ওপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয়ে যাবে তো আলটিমেটলি এই সবটা ক্যালকুলেট করে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি অ্যান্ড থ্রিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান কিন্তু এখানে কোশ্চেনে টি টু দি পাওয়ার প্লাস থ্রি ছিল আমার মনে হয় সেটা পেন্টিং মিস্টেক ছিল ওখানে কোশ্চেনে অ্যান্সার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হওয়ার কথা ছিল এবং সেই অপশানটাই তোমাদের কারেক্ট করতে হবে নেক্সট কোশ্চেন রিটেন বাই বল পেন্স অন দ্য প্রিন্সিপাল অফ কুইচ প্রিন্সিপাল কোন প্রিন্সিপালের ওপর বল পেন অ্যাক্ট করে যেটা হলো সার্ফেস টেনশান সার্ফেস টেনশানটা কারেক্ট অ্যান্সার হতো কারেক্ট অপশান হতো তো নেক্সট যে কোয়েশ্চেনটা ছিল আলফা প্লাস রো ইজ ওয়ান ইকোয়াস টু ওয়ান অ্যান্ড টাও ইজ ইকোয়াস টু ওয়ান যেখানে আলফাটা বলে দেওয়া হয়েছিলো বিটিভিটি অ্যান্ড রোটা ছিল রিফ্লেক্টিভিটি অ্যান্ড টাওটা ছিল ট্রান্সমিটিভিটি আর এখান থেকে টাও আমরা জানি ট্রান্সমিটিভিটি যখন জিরো হয় তখন সেই বডিটাকে কী বলে অপেক বডি তো অপেক বডিটা কারেক্ট অ্যান্সার হতো নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা ছিল ক্র্যাঙ্কশ্রাফ্ট ইজ হার্ডেন্ড বাই এখানে ইন্ডিউসড হার্ডেনিংটা কারেক্ট অপশান হতো তো নেক্সট কোশ্চেন দেখা যাক সাত তো সেভেন কোশ্চেনটা ছিল জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট কার্বন কন্টেন্ট স্টিল ইজ নোন অ্যাস তো আমরা জানি জিরো পয়েন্ট এইট পারসেন্টেজ অফ কার্বন এটা যখন থাকে তখন সেটাকে আমরা বলি ইউটেক্টয়েড স্টিল তো এটার থেকে কম থাকলে সেটা হয় হাইপো আর এটার থেকে বেশি থাকলে সেটা হয় হাইপার তো এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন হাইপো ইউটেকটয়েড স্টিলটাই কারেক্ট অ্যান্সার হবে তো নেক্সট কোশ্চেন যেটা ছিল ব্লাস্ট ফার্নেস ইজ ইউজ টু প্রডিউস তো ব্লাস্ট ফার্নেস ইজ ইউজ টু প্রডিউস পিগ আয়রন পিগ আয়রনটা তোমাদের টিক করে আসতে হতো নেক্সট কোয়েশ্চেন ছিল ম্যাক্সিমাম হার্ডনেস অ্যাচিভড বাই কার্বোরাইজিং অপশান যেগুলো ছিল সেটা হলো কার্বোরাইজিং নাইট রাইডিং নর্মালাইজিং অ্যান্ড এটা কার্বোরাইজিং নয় এখানে সাইনাইডিং ছিল আরেকটা অপশান তো এই অপশানগুলোর মধ্যে নাইট রাইডিংটা কারেক্ট অপশান হতো নাইট রাইডিং নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটা ছিল এবিসি ইনভেন্টারি থেকে তো ইন এ বিসি ইনভেন্ট্রি নম্বর অফ স্টক ফর আইটেম এ ইজ তো নম্বর অফ স্টক ফর আইটেম এ ইজ মিনিমাম তো এটা ভুল করো না তোমরা এ আইটেমের জন্য নম্বর অফ স্টকটা মিনিমাম কিন্তু নম্বর অফ ইউজারটা ম্যাক্সিমাম থাকে আর সি এর ক্ষেত্রে ঠিক এর অপোজিটটা হয় তো এখানে মিনিমামটা কারেক্ট অ্যান্সার হতো নেক্সট কোশ্চেন দ্য পিওরেস্ট ফর্ম অব আয়রন দ্যাট ইজ রড আয়রন কারেক্ট অপশান হতো নেক্সট ছিল চ্যাপলেটস আর ইউজ টু সাপোর্ট আমরা জানি চ্যাপলেট সাপোর্ট করে কোডটাকে সাপোর্ট করার জন্য ইউজ করি তো আমরা যখন হলো কাস্টিং করি তো তার মাঝে আমরা যে হলো পোর্শনটা তৈরি করার জন্য আমরা এখানে একটা কোড দিই আর সেই কোডটাকে মোল্টেন মেটালের মধ্যে সাপোর্ট দেওয়ার জন্য আমরা চ্যাপলেট ইউজ করি এটাই হবে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হলো মাইল স্টিল ইজ টাইপ অফ ইটস লো কার্বন স্টিল কারেক্ট অ্যান্সার হতো তো নেক্সট যেটা ছিল সেটা ছিল হুইচ কোয়েঞ্চিং মিডিয়াম ইউজ টু কুল ফাস্টার সবসময় মনে রাখবে ইটস ব্রাইন ব্রাইন ইজ দ্য ফাস্টেস্ট কুলিং মিডিয়াম ফর কোয়েঞ্চিং নেক্সট ছিল পুয়োর ওয়েলডিবিলিটি ফর এটা হতো হাই কার্বন স্টিল এখানে আরও অপশান ছিল যেখানে লো কার্বন স্টিল মাইল কার্বন মিডিয়াম কার্বন স্টিল এগুলো অপশানে ছিল তো এখানে হাই কার্বন স্টিলটা কারেক্ট অ্যান্সার হতো নেক্সট ছিল স্পট সিম প্রোজেকশন ওয়েল্ডিং টাইপ এটা অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং টাইপটাই কারেক্ট অ্যান্সার হতো নেক্সট ছিল চ্যাপলেট আর ইউজ টু এটা সেমি কোয়েশ্চেন কোর নেক্সট কী ইজ ফেলিওর ডিউ টু দেখো কীটা দু রকমভাবে ফেল করতে পারে একটা কি ফেলিওর ডিউ টু শেয়ার অ্যান্ড সেকেন্ডটা যেটা হয় সেটা কি ফেলিওর ডিউ টু ক্রাশিং তো এখানে অপশানের শেয়ারটা ছিল তো তোমাদের শেয়ারটাকেই কারেক্ট করে আসতে হতো দেন নাইনটিন নাইনটিন ছিল লুইস ইকুয়েশান ইজ ইউজড ফর লুইস ইকুয়েশানটা ইউজড করা হয় বোধ বিয়ার অ্যান্ড গিয়ার অ্যান্ড পিনিয়নের জন্য যখন মিনিমাম ফর মিনিমাম ভ্যালু অফ প্রোডাক্ট অফ বেন্ডিং মুভমেন্ট অ্যান্ড ফর্ম ফ্যাক্টর আমরা জানি সিগমা বি ইন্টু ওয়াই ওয়াইটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর সিগমা বিটা হচ্ছে বেন্ডিং স্ট্রেংথ এই দুটোর ভ্যালুটা যার মিনিমাম হবে ওয়েদার ইট ইস গিয়ার অর পিনিয়ন তো যেটার মিনিমাম ভ্যালু হবে সেটাতেই আমরা এই ফর্মুলাটা এই ইকুয়েশানটা অ্যাপ্লাই করি তো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক সোপ ডিক্রিজেস ড্যাশ প্রপার্টি অফ ফ্লুইড অফ ওয়াটার সো অ্যাজ টু ইনক্রিজ দ্য ওয়েটিং অ্যাবিলিটি অফ ওয়াটার হুইচ হেল্প ইন ক্লিনিং দ্য ক্লোথস তো এখানে প্রপার্টিটা সার্ফেস টেনশান হতো সারফেস টেনশনটাকে সব ডিক্রিজ করে দেয় যার জন্য ওয়েটেবিলিটিটা বেড়ে যায় তো যেটা আমাদের ক্লথস ক্লোকে ক্লিন করতে সাপোর্ট সাহায্য করে তো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন ছিল কাস্ট আয়রন ইজ তো কাস্ট আয়রন ইজ এখানে যে অপশানগুলো ছিল সেটা ডাকটাইল টাফার ওয়ার রেজিস্টিভ তো এখানে ওয়েড রেজিস্টিভটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হতো নেক্সট কোশ্চেন যেটা ছিল সেটা হলো ডিভাইস ইউজ টু মেজার দ্য হিউমিডিটি অফ ওয়েট ইয়ার এটা সাইক্রোমিটার হতো কারেক্ট অপশান নেক্সট ছিল গিয়ার ট্রেন ইউজড ইন ক্লক ইজ ইপিসাইক্লিক্যাল অর প্ল্যানেটারি এখানে প্ল্যানেটারিটা অপশানে ছিল তো প্ল্যানেটারি বা ইপিসাইক্লিক্যাল এটাই কারেক্ট অ্যান্সার হবে তো নেক্সট কোশ্চেন যেটা ছিল ডবল সিলিন্ডার ইউজড ইন মোটরসাইকেল এটা মোস্ট প্রবাবলি এখানে ইয়ামাহাটা হবে এখানে ইয়ামাহা ছাড়াও রাজদূত বুলেট এ সমস্ত অপশান ছিল তো তারপরে কোশ্চেন টোয়েন্টি ফাইভটা দেখা যাক ফর্মুলা অব ডিসচার্জ ওভার রেক্ট্যাঙ্গুলার ওয়ার কিউর ফর্মুলা বলেছে ফর রেক্ট্যাঙ্গুলার ওয়ার দ্যাট ইজ ইকুয়াল টু টু বাই থ্রি সিডি ইন্টু রুট ওভার টু জি ইন্টু এইচ ইন্টু এইচ টু দিপাত থ্রি বাই টু দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্মুলা তো এখানে এই অপশানটা কারেক্ট হতো তো আমরা আমাদের সোর্স থেকে যতগুলো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তার কিছু পোর্শান আজকে দিলাম নেক্সট দিন আমরা কিছু নিউমেরিক্যাল কোশ্চেন যেগুলো থার্মোডাইনামিক্স ফ্লুইড মেকানিক্স এবং আরও অন্যান্য নিউমেরিক্যাল কোশ্চেন যেগুলো ছিল সেগুলো কভার করব তার সঙ্গে কিছু থিওরিও পোর্শান কভার করব বাদ বাকি যেটুকু পড়ে আছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বাস এইটুকুই যে তোমরা এই কোশ্চেনগুলো ছাড়াও আর যে যে কোশ্চেন তোমাদের মনে আছে ওয়েদার ইট ইস থিওরি কোশ্চেন অন নিউমেরিক্যাল কোশ্চেন প্লিজ কমেন্ট করো আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশানে আমরা অবভিয়াসলি তোমাদের সমস্ত কোয়েশ্চেন কভার করব নেক্সট ভিডিওতে আর তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে তোমরা আরও বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করো আর যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা অবশ্যই এটা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রিপশানের মধ্যে আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল তারা প্লিজ আরও বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের এই ভিডিওটা পরে আমরা আরও কোয়ালিটিটিভ ভিডিও বানাতে পারি তোমাদের জন্য তো থ্যাংকস ফর টুডে নেক্সট দিন এটার পার্ট টু বানাবো